ফুটন্ত গরম পানিতে ডেডি মিল্ক দিয়ে এমন একটি জিনিস তৈরি করা সম্ভব যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আমরা এখানে ছয়টি ডেডি মিল্ক দিয়েছি এগুলোকে দুই মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে তবে অবশ্যই প্যাকেট সহ দুই মিনিট পরে এগুলোকে তুলে নিব এবার একটি বাটিতে এগুলোকে বের করে নিতে হবে আমরা এক এক করে ছয়টি ডেডি মিল্ক বের করে নিচ্ছি এগুলো বের করা হয়ে গেলে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন প্রথমে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গরম দুধ এবার এটিকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এটি মিক্স হতে চাইবে না তবে আপনারা কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখতে পাবেন এগুলো মিক্স হয়ে গেছে এই দেখুন কেমন চকলেটি কালার হয়ে গেছে এবার এর মধ্যে দিতে হবে চিনি চিনি দিবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তারপর দিব ডিম আমরা এখানে ডিম দিয়েছি দুটি এটি তৈরি করার ক্ষেত্রে ডিম দেওয়াটা খুবই জরুরি এবার সবগুলো উপাদানকে একসাথে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে চামচ দিয়ে মিক্স করে নিতে পারেন তবে সবচেয়ে ভালো হয় এরকম একটি এগ মিক্সার দিয়ে মিক্স করলে এতে দ্রুত মিক্স হবে আর আপনার অনেক সময় বেঁচে যাবে এটি মিক্স হতে হতে দেখবেন এরকম গাঢ় হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণের ময়দা আরও দিব বেকিং পাউডার হাফ চামচ অবশ্যই বেকিং পাউডার দিতে হবে এটি দেওয়াটা খুবই জরুরি কেন জরুরি শেষে বলছি এবার আবার সবগুলো উপাদানকে মিশিয়ে নিতে হবে এটি ভালো করে মিশিয়ে নিবেন সম্পূর্ণ জিনিসটি চকলেটের মতো হয়ে যাবে এটি মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে মোহাম্মদ দেলোয়ার কলকাতা থেকে শোয়েতা ঘোষ ভট্টাচারিয়া নরসিংদী থেকে মহম্মদ শ্রাবণ ইসলাম আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এটি মেশানো হয়ে গেছে এই দেখুন কত গাঢ় আকার ধারণ করেছে এবার চুলার মধ্যে একটি পেন বসিয়ে দিয়ে এটিকে হিট করে নিতে হবে প্যান হিট হলে এর মধ্যে এটিকে অল্প করে দিয়ে দিব ক্ষেত্রে খেয়াল রাখবেন চুলার হিট যাতে মিডিয়াম টু লো থাকে আর প্যানের মধ্যে কোনো তেল ব্যবহার করা যাবে না এটিকে রুটির মতো তেল ছাড়াই ভাজতে হবে আর অবশ্যই এটিকে ঢেকে দিয়ে এক মিনিট রাখবেন এক মিনিট পরে ঢাকনা খুলে এটিকে উল্টে দিতে হবে এভাবে আমরা আরও কিছু ভেজে নিব এক করে অনেকগুলো ভেজে নিব এগুলো অনেক সফট হয়েছে আর ফুলে গেছে বেকিং পাউডার এগুলোকে সফট করেছে আর ফুলাতে সাহায্য করেছে তাই বেকিং পাউডার দেওয়া জরুরি তৈরি হয়ে গেল অসাধারণ মজাদার চকলেট প্যানকেক এটি খেতে খুবই মজাদার যারা চকলেটি ফ্লেভার পছন্দ করেন তাদের এটি খুবই ভালো লাগবে আপনার প্রিয়জনকে বানিয়ে খাওয়াতে পারেন এই কেকটি আর অন্য যে কাউকে খাওয়ালেই সে আপনার ফ্যান হয়ে যাবে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন খারাপ লাগলে ইংরেজি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন